5 জুলাই সাপ্তাহিক চাকরির খবর। এই পত্রিকায় অনেকগুলো চাকরির খবর আছে, চলুন সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমে সবচেয়ে বেশি পদ আছে কৃষি উন্নয়ন কর্পোরেশনের চাকরি, 124টি পদ। তারপরে আছে পল্লী বিদ্যুতায়তন বোর্ডের চাকরি, 156টি পদ। তারপরে আছে জাতীয় রাজস্ব বোর্ডের চাকরি, 98টি পদ। তারপর আছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের চাকরি, পদের সংখ্যা 55। তারপরে আছে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, এদিকে আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদের সংখ্যা 36 জন। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের চাকরি, পদের সংখ্যা 36 জন। তারপর আছে মৎস্য গবেষণা ইনস্টিটিউটে চাকরি, পদের সংখ্যা 59। তারপর আছে এনসিসি ব্যাংকে চাকরি, সড়ক পরিবহন কর্পোরেশনে চাকরি, পদের সংখ্যা 21। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদের সংখ্যা 48। বাংলাদেশ ব্যাংকে চাকরি, পদের সংখ্যা 13 জন। এদিকে আবার অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের চাকরি আরেকটি আছে, 86টি পদ। তারপরে আছে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে চাকরি, 37টি পদ। নিবন্ধন অধিদপ্তরের চাকরি, পদের সংখ্যা 17টি। দ্বিতীয় পাতায় আছে কাজী ফার্মে চাকরি, তারপরে আছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরি, 15 জন। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালে চাকরি, তারপরে আছে এদিকে আছে ডান পাশে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজিতে 11টি পদ। নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি। তারপরে এদিকে আছে ব্রাকে চাকরি, বাংলাদেশ চা বোর্ডে নিরাপত্তা কর্মী, 1টি পদ। খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কিশিসি উইমেন্স কলেজ চাকরি, দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে চাকরি। তারপরে ডান পাশে আছে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি। চাকরির খবর 3 নম্বর পাতায় আছে বগুড়া বিএফএফ শাহিন কলেজে চাকরি, তারপরে আছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে চাকরি, 1টি পদ। তারপরে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, 1টি পদ, বাংলাদেশ হোমিও বোর্ডে চাকরি। তারপরে আছে নিচের দিকে বাম পাশে আছে প্রথম পাতার বাকি অংশ, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি। তারপরে ডান দিকে আছে চুং হুয়া অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিতে চাকরি, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে চাকরি। তারপরে ডান দিকে কোনায় আছে গ্রিন লাইফ হসপিটালে চাকরি। এই জায়গায় কয়েকটি পদ আছে, ম্যানেজার এইচআর, ডেপুটি ম্যানেজার অ্যাডমিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর, ম্যানেজার কাস্টমার কেয়ার, আরো কয়েকটি পদ আছে। তারপরে নিচের দিকে আছে রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তারপর আছে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরি, গাইবান্ধা যুগ্ম জেলা ও দায়রা জজের কার্যালয়ে চাকরি। চাকরির খবর শেষের পাতায় আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে চাকরি, 10টি পদ। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারে চাকরি, 80টি পদ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চাকরি সিদ্ধেশ্বরী গার্লস কলেজে চাকরি, কৃষি উন্নয়ন কর্পোরেশনে চাকরি, বিএফএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজ পাহাড় কাঞ্চনপুরে চাকরি, যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি, ইউনিক আইডিয়াল স্কুলে চাকরি, সাপ্তাহিক চাকরির খবর এবং বিভিন্ন চাকরির সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে আপনি সহজেই নতুন চাকরির খবর পেয়ে যাবেন।